খাগড়াছড়ি সদর উপজেলা গোয়ালবাড়ি ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় 209টি হতদরিদ্র পরিবারের মাঝে 30 কেজি করে চাল, 53 জন কৃষক কারবারিদের মাঝে স্প্রে মেশিন ও 10 জন দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে গোয়ালবাড়ি ইউনিয়নের কার্যালয়ে ইউনিয়নের 9টি ওয়ার্ডে 209 জন অসহায় পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। বিতরণকালে গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল। এদিন 2021-22 অর্থ বছরে ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে 30 কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালবাড়ি মৌজার হেডম্যান ঐক্যসাইন চৌধুরী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বকুল বিকাশ চাকমা, ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের নারী সদস্য অঞ্জলি ত্রিপুরা, নারী সদস্য মিলি ত্রিপুরা, সদস্য রামকুমার ত্রিপুরা, সদস্য কুবলেশ্বর ত্রিপুরা, সুইচিং প্রু মারমাসহ আরও অনেকে।